প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত, আজকে আপনাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আপনারা জানেন যে আমি সেক্সুয়াল ডিজিজ নিয়ে গবেষণা করি এবং আপনাদেরকে এই বিষয়ে আমি বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। তো আজকে মূলত আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্নায়ুবিক দুর্বলতা। এই স্নায়ুবিক দুর্বলতা হলে আপনি কি সমস্যায় পড়তে পারেন বা আপনার সেক্সুয়াল লাইফে এই সমস্যাটি কতটা প্রভাব ফেলতে পারে, আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো মোটামুটি আমাদের বাংলাদেশে যদি আপনি দেখেন তো শতকরা 50% লোকেরই পেনিসের স্নায়ুবিক দুর্বলতা জনিত সমস্যা আছে। মানে আমাদের বাংলাদেশে যে সকল পুরুষ আছেন তাদের শতকরা 50% লোকের পেনিসে মানে সঠিক মাত্রায় রক্ত প্রবাহ হয় না। এই সঠিক মাত্রায় রক্ত প্রবাহ না হওয়ার কারণে আমাদের দেশে এই যে ধ্বজভঙ্গ, ধাতুগত দুর্বলতা, এই সমস্যাটিগুলো কিন্তু ডে বাই ডে বেড়ে চলছে। তো এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে কি করতে হবে, এই বিষয়ে আমাদের বেশিরভাগেরই ধারণা নেই। তো এই বিষয়টিকে আপনারা যদি এড়িয়ে চলতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট লাইফস্টাইলের মধ্যে আসতে হবে, একটা স্বাস্থ্যকর লাইফস্টাইলের মধ্যে আসতে হবে, তাহলে আপনারা এই সমস্যাটিকে এড়িয়ে যাবেন। এই সমস্যাটিকে এড়িয়ে যেতে আপনাদের যেমন খাবার দাবারের প্রতি সচেতন হতে হবে, তেমনি প্রতিদিন শারীরিকভাবে ফিট থাকার জন্য অবশ্যই আপনাদেরকে ব্যায়াম করতে হবে। এবং বাহিরে রেস্টুরেন্টে যে খাবার দাবার আছে, প্যাকেটজাত যে কোম্পানির প্যাকেটজাত খাবার আছে, এগুলোকে এড়িয়ে চলতে হবে, তাহলে আপনারা ভালো থাকতে পারবেন। তো আমি বলি এই স্নায়ুবিক দুর্বলতা কিন্তু তখনই সৃষ্টি হয়, আমাদের শরীর কিন্তু অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত এবং এই স্নায়ুবিক দুর্বলতা কিন্তু একটা নির্দিষ্ট অংশের কারণে হয় না। আমাদের শরীরের কোনো একটি বিশেষ অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে বা রোগে আক্রান্ত হলে বা সমস্যায় পড়লে তখন কিন্তু সেটি শরীরের অন্যান্য অংশকেও দুর্বল করে দেয়, বা আমাদের শরীরের যদি স্নায়ুবিক দুর্বলতা দেখা দেয় তখন কিন্তু কোষসমূহ সঠিকভাবে কাজ করতে পারে না, যার কারণে আমাদের শরীরে এই রক্ত প্রবাহটা এটা স্বাভাবিক থাকে না। তো স্নায়ুবিক দুর্বলতার কারণে আমি আপনাদেরকে বলেছি যে আমাদের দেশে 50% পুরুষের পেনিসের উত্থান হয় না শুধু এই স্নায়ুবিক দুর্বলতার কারণে। স্নায়ুবিক দুর্বলতার কারণে পেনিসে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থাকে না, যার কারণে তাদের পেনিসের উত্থানজনিত সমস্যাটি থাকে। তো এই উত্থানজনিত সমস্যা থেকে আপনারা কী করে পরিত্রাণ পাবেন বা কী হোমিও মেডিসিন খেলে এই সমস্যাটি থেকে বের হয়ে আসতে পারবেন, আমি আজকে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব। তো আপনারা স্নায়ুবিক দুর্বলতাটাকে এটাকে আপনারা কখনোই অবহেলার চোখে দেখবেন না, এবং এই অবহেলা থেকেই কিন্তু পরবর্তীতে অনেক জটিল সমস্যা হতে পারে। তো আমি কিন্তু বলেছি যে যারা আমার কাছে চিকিৎসা নিতে আসেন আমি দেখেছি তাদের বেশিরভাগেরই পেনিসে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক নেই, যার কারণে পেনিসে উত্থানজনিত সমস্যা রয়েছে, দ্রুত বীর্যপাতজনিত সমস্যা রয়েছে, এই সমস্যাগুলি রয়েছে। তবে এগুলি থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আছে। আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু কার্যকরী মেডিসিন আছে যেগুলো সেবন করলে আপনি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। তো আজকে আমি স্নায়ুবিক দুর্বলতার যে গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসিড ফ্লোরিক 200। মেডিসিনটির নাম মনে রাখবেন, অ্যাসিড ফ্লোরিক 200। এবং এই মেডিসিনটি কারা খেতে পারবেন বা আপনার শরীরে কি সমস্ত লক্ষণ থাকলে এই মেডিসিন খেতে পারবেন, আমি সেই বিষয়েই এখন বিস্তারিত ধারণা দিব। যারা অল্প বয়সে বৃদ্ধের ন্যায় দেখতে তাদের জন্য এই অ্যাসিড ফ্লোরিক মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হতে পারে। যে সকল যুবককে বৃদ্ধের ন্যায় দেখা যায় বয়স অল্প কিন্তু মুখের চুপড়া ভাঙা, একেবারে দেখতে বৃদ্ধের মতো অবস্থা খুব কম বয়সে, তো তাদের ক্ষেত্রেও এই অ্যাসিড ফ্লোরিক মেডিসিনটি খুবই কার্যকরী হবে। যাহারা অ্যালকোহল মদ্যপান করেন বা বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও এই অ্যাসিড ফ্লোরিক মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হতে পারে। যারা অতিরিক্ত মানসিক পরিশ্রমের কারণে যারা স্নায়ুবিক দুর্বলতায় আক্রান্ত হয়েছেন এবং যাদের পেনিসের উত্থান হচ্ছে না তাদের ক্ষেত্রেও এই অ্যাসিড ফ্লোরিক মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হতে পারে।
এবং আপনার যদি মানসিক বিকৃতি ঘটে, এই মানসিক বিকৃতিজনিত কারণেও যদি আপনার পেনিসের উত্থানজনিত সমস্যা হয়, সেক্ষেত্রেও এই অ্যাসিড ফ্লুরিক মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হতে পারে। এবং যাদের শরীরে অতিরিক্ত কামভাব থাকে কিন্তু তারা যখন সহবাসে যায় তখন প্রপার টাইম সহবাসটা করতে পারেন না, তো তাদের ক্ষেত্রেও এই অ্যাসিড ফ্লুরিক মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হতে পারে। এছাড়া যাদের প্রস্রাবের নালীতে জ্বালা ভাব থাকে তাদের ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী এই অ্যাসিড ফ্লুরিক মেডিসিনটি। যাদের রাতে ঘুমের মধ্যে লিঙ্গের দ্রেক হয়, মানে লিঙ্গের উত্থান হয় কিন্তু একটু পরেই নুয়ে পড়ে, তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হতে পারে। এছাড়া যাদের অণ্ডকোষের স্ফীতি আছে বা অণ্ডকোষ শক্ত, তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হতে পারে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, আমি যে লক্ষণ সমষ্টি বললাম সেগুলি যদি আপনার শরীরে বর্তমান থাকে, সেক্ষেত্রে এই অ্যাসিড ফ্লুরিকটি মেডিসিনটি সেবনের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার এই স্নায়বিক দুর্বলতা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন এবং খুব স্বল্প সময়ে আপনি আপনার এই সমস্যাটিকে সারিয়ে নিতে পারবেন। আর এই মেডিসিনটির দামও একেবারে কম, আপনি 1 গ্রাম 35 থেকে 40 টাকা বা সর্বোচ্চ 50 টাকা নিবে। আপনি যে কোনো হোমিও ফার্মেসি থেকে গিয়ে বলবেন যে আমাকে 1 গ্রাম অ্যাসিড ফ্লুরিক 200 মেডিসিন দেন, এটা 1 গ্রাম পরিমাণ কিনে আনবেন। এবার আপনি খাবার 1 ঘন্টা আগে 1 ফোঁটা করে দিনে 3 বার খাবেন। এভাবে 15 থেকে 20 দিন এই মেডিসিনটি খেলে আপনি এই সমস্যা থেকে অবশ্যই বের হয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট অংশে আপনাদের প্রশ্নগুলি করবেন, আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার। আর আপনারা যদি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে গেলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। চাইলে সেখান থেকে মোবাইল নাম্বার নিয়ে সরাসরি আমাকে কল করতে পারবেন অথবা সরাসরি আমার চেম্বারে এসে আপনাদের রোগের বিষয়ে পরামর্শ করতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।